একটু হাই করে দাও সবাইকে। কি রকম লাগছে মিঠাইতে কাজ করে? আর আপনারা রশনারা খাতুনের এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। নিপা স্টাইল একটু হাই করে দাও। হাই। হ্যালো গাইজ, গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, অনেক এক্সাইটেড আছো গাইজ। আমি তো প্রচন্ড এক্সাইটেড আছি, তার একটা কারণ আছে। তোমরা এতক্ষণে টাইটেল থেকে বুঝেই গেছো যে আজকে ব্লগটা কী হতে চলেছে। তো আজকে আমি ড্রেস পরে, স্নান করে একেবারে রেডি হয়ে গেছি, জাস্ট মেকআপ করিনি, শুধু হালকা একটু লিপস্টিক লাগিয়েছি, একটা ম্যাচিং ইয়াররিংস পরেছি। তো এই ড্রেসটা তোমরা দেখেছো, বেড়াতে গিয়ে পড়েছিলাম। তো যাই হোক, কালকে রাতে কল এলো যে দাদা আমাকে শুটিংয়ের জন্য কল করে। তো সেই দাদা কল করলো যে যখন মিঠাই শুরু হয়, তখন আমি দাদাকে বলেছিলাম যে মিঠাইতে কাজ করার ইচ্ছে রইলো, তো তার কাছে একটা সুযোগ এসছে। তো সেই জন্য কাল রাতে আমি ফোন করে বললো তুই এটা কর। বাই বাই, হ্যাঁ, আর সেই রাতে দেখা হবে। সো বোন চলে গেল পড়তে, হঠাৎ কথা বলার মাঝখানে ও চলে এসেছিল একটুখানি ড্রেস নিতে, কারণ ও পড়তে যাচ্ছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো দাদা কালকে বললো যে মিঠাইতে এরকম একটা কাজ আছে। কী কাজ ছিল তো খেলেই তোমরা দেখতে পারবে, আমি নিজেও ভালো মতো বুঝতে পারবো, জানতে পারবো। তো চলো বাড়িতে বসে মগবক করবো না, আমার একটার সময় কল টাইম রয়েছে। তো এখন বেজে গেছে 10:30, আর আমি স্নান করে ফ্রেশ হয়ে একেবারে বসে পড়েছি, তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করে দিলাম, কারণ আমি জানি তোমরা শুটিংয়ের ব্লগ দেখতে ভীষণ পছন্দ করো। বাই বাই, মা না খাইয়ে কোথাও যেতে দেবে না। তো গরম গরম ভাত, সে স্কুলেই হোক, এক্সাম দিতেই হোক, আর যেখানেই হোক, একটু বেলা করে বেরোলেই, বেলা কেন, সকালবেলা বেরোলে মা ভাতটা খাইয়ে পাঠায়, শুটিংয়ে হোক ভাত খাইয়ে পাঠায়। মায়ের আজকে রাতে ঘুম হয়নি, বাবা সকালবেলা বলেছে এটা যে তোর মা ফোন ঘাঁটছিল, আর এই জন্য রাতে ঘুম হয়নি বলে মুখটা শুকিয়ে গেছে, দেখো। ঠিক বললাম তো মা? একটু ঘেঁটেছে, একটু ঘেঁটেছে, একটা অবধি। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নি, নাহলে দেরি হয়ে যাবে। বেরিয়ে বাসে উঠে পড়লাম, এখন বাসে করে যাচ্ছি আমি দক্ষিণেশ্বর। আর এই রাস্তাটা এত সুন্দর যে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ, আমরা সবাই জানি। নেমে গেলাম দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে। মেট্রোতে যাতায়াতের এটাই সুবিধা যে সবসময় মেট্রো অ্যাভেলেবেল থাকে, 2-5 মিনিট পর পরই। তো যাই হোক, আমি আমার ডেস্টিনেশনে নেমে গেলাম, আর নেমেই চলে এলাম ড্রেসার রুমে ড্রেস নিতে। তো চলো কি ড্রেস পরি দেখা যাক। আর এবারে চলে এলাম মেকআপ রুমে, এখনও ড্রেস পরিনি, কিন্তু মেকআপটা আগে করে নিই। কেউ মেকআপ করিয়ে দিলে তো মেকআপটা ভালোই লাগে, আর পিছনে দেখো পুলিশ দাদা যে কোনো সময় অ্যারেস্ট করে নিতে পারে। কেউ মেকআপটা করিয়ে দিলে বেশ ভালোই লাগে। আর দাদা চলে গেছে লাঞ্চ ব্রেকে, এখন যেহেতু লাঞ্চ ব্রেক দিয়ে দিয়েছে, তো আমি একটু ওয়েট করছি, আর তোমাদেরকে দেখাচ্ছি মেকআপ কিটগুলো। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছে আমাদের রুডিদা, নিপার রুডিদা, ওটা আমাদের পুলিশ দাদা। কীরকম লাগছে বলো, আগে একটু হাই করে দাও সবাইকে। আমাদের আশীর্বাদ করবে। আর আপনারা রশনারা খাতুনের এই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন। অল দ্য ভেরি ভেরি বেস্ট, থ্যাংক ইউ। দাদা একটা শর্ট আছে, শর্টে যেতে হবে তো। বাই। যাই হোক, পুলিশ দাদার সাথে বকবক করতে করতে চলে এসছেন আমার মেকআপ আর্টিস্ট দাদা। তো বাকি মেকআপটা এখন করাচ্ছেন, এখন হচ্ছে আই। মেকআপের মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আই আর লিপ, মানে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টই বলতে পারো আই আর লিপ। আমার তো আই আর লিপ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মনে হয় না মেকআপ করেছি। ম্যানেজার দাদা এসছেন সাইন করাতে, যেহেতু শুটিংয়ে এসছি কিছু তো পারিশ্রমিক আমার পাও না, তো সেই জন্যে সাইন করছি, আর আমায় ভুলভাল বকিয়ে হাসানো হচ্ছে, তো একটু আমি হেসে দিচ্ছি। যাই হোক, আবার ফিরে এলাম মেকআপে। তো এখন আই লাইনার আই শ্যাডোটা পরাচ্ছেন দাদা, তারই মধ্যে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আই শ্যাডো প্যালেটটা। দেখো প্রতিটা কালার এখানে অ্যাভেলেবেল রয়েছে। মেকআপ আর্টিস্ট দাদা বা দিদিরা আমাদের সুন্দর করে যেমন সাজিয়ে দেন, মেকআপ করিয়ে দেন, ঠিক ততটাই ধৈর্য ধরে কিন্তু আমাদেরও বসতে হয়। আর একটু ভালো ফল পেতে গেলে তো অপেক্ষা করতেই হবে। মেকআপ করতে কি সুন্দর লাগছে, তাই না? ও সুন্দর লাগছে না বাজে লাগছে সেটা তো তোমরা কমেন্ট করে বলবে। তো যাই হোক, আমার মেকআপ অলমোস্ট ডান, মাস্কারাটা লাগানো হলেই হয়ে যাবে, আর আমার মেকআপ ফুল ডান। এইবারে দিদি হেয়ার করে দিচ্ছেন, মানে হেয়ারটা বেঁধে দিচ্ছেন, আর আমার ক্যারেক্টারটা বুঝতেই পেরে গেছো শাড়িটা দেখে। হ্যাঁ, রিসেপশনিস্টের ক্যারেক্টার। আর মিঠাইতে আসতে চলেছে গুড নিউজ, তোমরা এতক্ষণে প্রমোতে দেখেই ফেলেছো। মিঠাইতে আসছে নতুন সদস্য, তো সেই সদস্যের একটা অংশ হতে পেরে, খুশির দিনের একটা পার্ট হতে পেরে আমার তো খুবই ভালো লাগছে। তো যাই হোক, এইভাবে হেয়ার বেঁধে আমাকে কিন্তু একেবারেই ভালো লাগছে না, আমার একেবারেই পছন্দ না এই হেয়ারস্টাইলটা, কিন্তু ক্যারেক্টারে যেটা প্রয়োজন সেটা তো করতেই হবে। তো যাই হোক, ঠিক আছে,
মেকআপ হেয়ার ড্রেস পরা সমস্ত কিছু হয়ে গেছে, এবার এখন একটু চা খাওয়া হচ্ছে যাতে ফুল অন এনার্জি পেয়ে যাই। দেখো এটা মনোহারা, আর মনোহারা মানেই মিঠাইয়ের সেট। চলে এলাম মিঠাইয়ের সেটে, এখন আমাদের শর্ট নেওয়া হবে। তো এই ফ্লোরটার সাথে তোমরা সবাই পরিচিত, আর আজকে আমি আসতে পেরে বেশ ভালো লাগছে। তো যাই হোক চলো শর্টটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মিঠাই পরিবারের সমস্ত সদস্যরা এখানে, আর এখন আমাদের শর্ট নেওয়া হচ্ছে। এই এপিসোডটা অলরেডি তোমরা দেখে ফেলেছো যে গুড নিউজ আসতে চলেছে মিঠাই পরিবারে, তো সবাই এক্সাইটেড। যাই হোক আমাদের শর্ট ডান, তো চলো বেরোতেই দেখছি যে আমাদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের বার্থডে, তো তিনি আমাদের মিষ্টি সিঙ্গারা খাওয়াচ্ছেন। তো চলো মিষ্টি সিঙ্গারাটা খেয়ে নিই। নিপা স্টাইল একটু হাই করে দাও, সো কিউট শর্ট আছে। হ্যাঁ টাটা, চলো। তো হয়ে গেছে আমার প্যাক আপ, তো এখন আমি বাড়ি যাব। তো দেখতেই পাচ্ছ ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বাকি গল্প বাড়ি গিয়ে হবে, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে। মেট্রো স্টেশনে এসেই পেয়ে গেলাম মেট্রো, আর মেট্রো থেকে নামতেই লোকাল ট্রেনটাও আমার জন্য দাঁড়িয়েছিল, সেটাও পেয়ে গেলাম। এখন বেরোচ্ছি দক্ষিণেশ্বর ব্রিজ, নেমে গেলাম ডানকুনি স্টেশনে, কিন্তু আজকে এখনও বাবা আসেনি। পাঁচ মিনিট পর বাবা আসছে। মেকআপ করতে গিয়ে দেরি হয়েছে তাই তো? বোন আনতে এসেছে, আনতে আসার কারণ কি? বাড়িতে আমার তাই চলে এসছে আমাকে আনতে। আচ্ছা মাঝ রাস্তায় টুক করে দাঁড়িয়ে একটা থাম্বস আপ নিয়ে নিলাম। ব্যাংকটা বাড়িতে থেকে যাক, তুই বাড়ি ছেড়ে চলে যা, ঠিক আছে? ফিরেই জাস্ট হাত পাটা ধুয়ে আমি খেতে বসে গেছি। পরোটা আলু চচ্চড়ে ডিম ভুজি দিয়েছে মা, তার আগে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছি। মিঠাইয়ের সাথে আমার শর্ট ছিল না তাই ভ্লগ করতে পারিনি, জাস্ট ফেরার সময় একবার দেখা হয়েছে, একটা ফটো তুলে নিলাম। যাই হোক চলো কয়েকটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম, আর ভ্লগটা কীরকম লাগলো বলো। আর এই হচ্ছে টেলিকাস্টের ফটো, তোমরা হয়তো দেখেছো। আর ভালো লাগলে ভ্লগটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো।